যুগে যুগে অনেক বডিগার্ড আসে, কিন্তু ইব্রাহিম একজনই আসে। আমি ইব্রাহিম, বডিগার্ড ইব্রাহিম। প্রায় 16 কোটি মানুষের দেশ এই বাংলাদেশ। 1971 সালে দেশের জন্ম হয় একটি স্বাধীন দেশ হিসাবে। দেশটির সৌন্দর্য অনুভব করা অসম্ভব যদি কিনা আপনি নিজ চোখে না দেখেন। এই দেশে বাস করে 2 প্রজাতির মানুষ, ভালোরূপে ভালো মানুষ এবং অনেক ভালোরূপে কিছু খারাপ মানুষ। কিন্তু কিছু ফেরেস্তারূপী মানুষের কারণে আজও আমাদের দেশ সবচেয়ে অন্যতম। এটি সর্দার সাহেবের বাংলো, এটি যশোরবাসীদের জন্য একটি আদালতের চেয়ে কম নয়, যেখানে সঠিক এবং অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাওয়া যায়। তুমি কি জানো না সূর্যের আলোয় উনি ঘর থেকে বের হন না? আপনি একটু বলে দয়া করেন, ওরা আমার মেয়েটাকে বিক্রি করে দিবে। কারা এই লোক? সেলিমের লোকেরা। আমি সর্দার জাফর ইকবালের বাসা থেকে বলছি। দশজন কেন, আমি একজনকে অ্যাসাইন করে দিচ্ছি, সেই একজনই 10 জনে কাজ করতে পারে। সে আমাদের টিমের বেস্ট অপশন। আপনি গ্যারান্টি ওয়ারেন্টি আমি সব দিচ্ছি। তার নাম ইব্রাহিম, বডিগার্ড ইব্রাহিম। ওকে, থ্যাংক ইউ, বাই। জি স্যার। হ্যাঁ, আমি মন্ত্রী মহোদয়ের সাথে আসছি। ওকে, আরে
গুড মর্নিং। সুমায়া কে এখানে? তুই সুমায়া? না, বুলবুল। বডি তো গাব্বার সিং এর মতো, নাম বুলবুল। বাহ, তোরা তো জানিস এটা আমি একদম পছন্দ করি না। আমার ফিল্মে ভিলেন হিরো। সমস্ত ডিটেলস আমার চাই। আমি মৌসুমি ম্যাডামের জন্য দুজন সিকিউরিটি ডিটেইল অ্যাসাইন করে দিয়েছি। মৌসুমি ম্যাডাম তো লেজেন্ড, ওনার জন্য সিকিউরিটি ডিটেইল অ্যারেঞ্জ করা সেটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। স্যার, ম্যাডামের এখানে আছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ম্যাম। এই ছেলে দাঁড়াও প্লিজ। ও ইব্রাহিম। প্লিজ ম্যাডাম। খাও। না মানে স্যার খাও। ইব্রাহিম, ও হচ্ছে আমাদের প্রোডাকশনের ইসকি। খাও, অসুবিধা নেই, খাও। আমি ধরছি, প্লিজ তুমি একটু খাও। থ্যাংক ইউ। রাখি তাহলে। থ্যাংক ইউ। 16 আলফা স্যার। আমি তোমাকেই খুঁজছিলাম। কেন স্যার? তুমি সর্দার সাহেবের সব ঋণ শোধ করে দেবে। না স্যার, উনি আমার জন্য যা করেছেন আমি কোনোদিনই তার ঋণ শোধ করতে পারবো না। ওনার ফ্যামিলিরও না স্যার। তোমার ইউনিফর্ম কোথায়? আমাদের ফেল মিস্টার মৌসুমি ম্যাডাম আছেন না, ওনার সাথে ডিউটি করতে গিয়ে একটা পাগল ভক্ত যাকে স্যার আমার ইউনিফর্মটা একটু ওয়াশ করতে দিয়েছি। সরি স্যার। শোনো, তুমি সর্দার সাহেবের বাসায় যাবে যশোরে। যশোর? কেন? সর্দার সাহেবের মেয়ে সুজানা
কানাডাতে লেখাপড়া শেষ করে বাংলাদেশে চলে এসেছে। সে এখন এখানেই থাকবে। তুমি তো জানো সর্দার সাহেবের অনেক শত্রু আছে, উনি চান না তার মেয়ের কাছে তার শত্রুরা আসুক। সেই জন্য আমি তোমাকে তার বডিগার্ড হিসেবে পাঠাচ্ছি, কালই তুমি তাকে ঢাকা এসকোর্ট করে নিয়ে আসবে। সুজানার ছবি আমি তোমাকে ইমেল করে দিয়েছি, ঠিক আছে? স্যার আমি চেষ্টা করব, আমি কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করব। ইয়েস, গুড লাক। থ্যাংক ইউ স্যার। If I was your boyfriend, never let you go. Keep you on my arm, girl, you'd never be alone. তোমরা এখানে থাকো। বাবুজি, এতক্ষণ পর সময় হলো তোমার আসার জন্য, তোমার সাথে রাগ করেছি। আরে হাসছো কেন? আমি সত্যি সত্যি তোমার সাথে রাগ করেছি। আমি যদি এবার ঢাকায় যাই আর কখনো ফিরব না। সে কি এত রাগ? আচ্ছা তুই না এলে আমরা বুঝে থাকতে পারবো বল? বেশ পারবে, তুমি তো সারাক্ষণ সালিশ আর মানুষজন নিয়ে থাকো। আর বাবা তো জাফরকে আমরা কেউ আলোতে আনতে পারলাম না। আপন মানুষটি চলে যাওয়া, তাদের দেওয়া কষ্ট মন থেকে মুছে ফেলা যায় না। জানিস জাফর সবাইকে অনেক ভালোবাসে, তার কাছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে। সে যে কি পরিমাণ তোকে ভালোবাসে আমি জানি, আর তোমাদের এই ভালোবাসার জন্যই তো আমি একা হতে পারি না। কিন্তু তাই বলে ভেবো না তোমার এইসব ইমোশনাল কথাবার্তা শুনে আমার রাগ কমে গেছে। আচ্ছা 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 আচ্ছা, সরি। সরি যা বাবা, কানে ধরলাম। সরি সরি লক্ষ্মী মা আমার, রাগ ভেঙেছে। ভাইজান কোথায় যাচ্ছেন? যশোর। বাস তো যশোর পর্যন্তই যাবে, আপনি কই যাচ্ছেন? যশোর যশোর। ভাই যশোর কোথায়? ভাইজান আমার ঘরে বড় জিন আছে, যারা চুপচাপ থাকে তাদের আক্রমণ করে, আপনার যে লোক দেখি ভয়ই করে। জানিস বাবুজি কোথেকে যেন একটা বডিগার্ড ঠিক করে রেখেছে আমার জন্য। বল আমার বডিগার্ডের কোনো দরকার আছে? শুধু শুধু এত টেনশন করে বাবুজি, ফ্রিডম বলতে কিচ্ছু নেই, সারাক্ষণ একটা বডিগার্ড আমার পাশে থাকবে, এটা হয় বল?
বুঝতে পারছিলাম, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। ওকে ওকে ওকে, আপনি কিন্তু আমার হুকুমের বাইরে যায় না, তাহলে কিন্তু সমস্যা আছে। আসছে মনে হয় মিস্টার বডিগার্ড, এবারে সবকিছু আমি চিনি। এই যে এটা দেখতেছেন, এইখানে হচ্ছে ম্যাডামের এই পাশের রুমে কিন্তু থাকে। ইব্রাহিম সাহেব, আমি বডিগার্ড ইব্রাহিম। হয়তোবা আপনার মনে নেই, অনেক বছর আগে মালিকের বডিগার্ড হিসাবে একজন কাজ করতেন, মোহাম্মদ কবির। আমি তারই সন্তান ইব্রাহিম। আমার এখনো আফসোস হয় আপনার বাবাকে আমরা বাঁচাতে পারিনি। যাই হোক, আমার একটা মিটিং আছে, জাম্বো আপনাকে সব বুঝিয়ে দেবে। জলদি ঢাকায় ব্যাক করবেন, কাল সকালে কিন্তু মায়ের কলেজ আছে। আর হ্যাঁ, আমার মায়ের শরীরে যেন কোনো আঁচড় না পড়ে। গুড লাক সাহেব। মালিক ভালো আছে তো? ওনাকে আমার সালাম। এই যে ম্যাডাম, আমাকে ডাকছেন? জি, আপনাকে। আসুন। জি, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনার কি হই? বডিগার্ড? আমি আপনার বডিগার্ড নাকি আপনি আমার বডিগার্ড? আমি আপনার বডিগার্ড। তাহলে? জি না মানে? না মানে কি? নো ম্যাডাম। কি নো? সরি ম্যাডাম। সরি মানে? না ম্যাডাম। জানতাম এরকম একটা বডিগার্ড নিয়ে আসবে। আপনার চা। Ha ha ha!
এখন ও যেরকম কষ্ট পাচ্ছে তার চেয়ে হাজার গুণ কষ্ট পাবে ইব্রাহিম। শোনো সবাই, ফিল্মের গল্পটা যেন কি? আচ্ছা থাক, আমি ছোট্ট একটা অংশ বলে দিচ্ছি। এখন আমাদের স্ক্রিনে আছে নায়িকা সুজানা, তার আবার একজন বয়ফ্রেন্ডও আছে, হিরো। ওর নাম কি যেন রে? ইব্রাহিম। ইব্রাহিম! ইব্রাহিমের কাজ হচ্ছে নায়িকার সাথে থেকে থেকে তার জীবন রক্ষা করা, আর আমার কাজ হচ্ছে ওদেরকে বাধা দেয়া। ম্যাডাম প্লিজ, ম্যাডাম আমি আসবো না। ওকে ম্যাডাম। ম্যাডাম আমি আসতে পারি না? দুটো ফুচকা দেন তো, ঝাল করে বানাবেন। জি 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 ম্যাডাম, ঠিক আছে। তুই ঝাল খাবি? হ্যাঁ, আমি সবসময় ঝাল খাই। না বাবা, আমি ঝাল খাই।
সরি ম্যাডাম, চলুন। আর ইব্রাহিম একদিন আসে এত জনপ্রিয় হয়ে গেল, সহ্য হয় না, মনে হয় শেষ করতে হাত ছাড়াই হইল। জম্বু জি আপডেট কি জানাও? থাকতে আমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, প্রতিটা মুভমেন্ট আমার থাকবে। আমরা এখন ডিনার করব, আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। না 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 ম্যাডাম, আপনারা ডিনার করুন, আমি বাইরে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আপনি কোনো কথা বলবেন না, মানে প্লিজ আপনি এখানেই থাকুন। কি? আরে আপনি বলছি এখানেই থাকুন। আরে শুন, কি হলো, আমি একা এখানে কি করবো? Yes.
us. আপনার যে লোক দেখি আমি জীবনে এই অপরাধ করবো না, আপনার পাও ধরে মাপ খাচ্ছি, আপনি যা করবেন তাই শুনবো, আমার বাপের গিরি, আমার মার গিরি, আল্লাহর গিরি করে করছি, আপনি যা করবেন তাই শুনবো, সত্যি করে করছি। মাপ সবাই করে, আমি তোকে মাপ করবো না, আমি মাপ করতে পারি না। আপনি আমার মার পেটের বাচ্চাই আপন, সত্যি করে বলছি, আপনি যা করবেন আমি তাই করবো, কারণ কি আপনি যা করবেন তাই দেবো, সত্যি করে বলছি। জাম্বু, তোর এত কিছু করা লাগবে না, তুই ইব্রাহিমকে চিনিস না? হ্যাঁ। ইব্রাহিম, কাল সকাল থেকে ইব্রাহিম যা বলবে তোকে তাই করতে হবে, পারবে? আল্লাহ শিরি করছি, যা চান তাই দেবো, উস্তাদি আপনার গুলাম হয়ে থাকবো সারা জীবন, সত্যি করে করছি, বুঝছেন? ইব্রাহিম, thank you.
এরপর দিন সকালে ডান সাইডে ম্যাডাম ব্রেক ম্যাডাম দারুন স্যার আমি ইব্রাহিম স্যার স্যার এখানে ফোর্স পাঠান আমি বিপদের মধ্যে আছি ম্যাডামকে নিয়ে প্লিজ স্যার স্যার জি স্যার আমি দেখছি নামো স্যার আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি ওনারা দেখছেন আমি এই সাইডে আছি ম্যাডামকে বোধহয় পাওয়া গেল স্যার তুমি কি ভেবেছো আমি গাড়ি চালাতে পারি না ভুল আমি পারি আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তুমি আমার বডিগার্ড হিসেবে কতটুকু চিনছি ভেরি গুড sincere I'm always sincere acha thik ache baba ami rakhi ami tomake sob update diye debo tumi chinta koro na ami rakhchi babuji je ki kore bhagish এখন আর দেখছি না বাবুজি যে কি বিরক্তিকর দুইটাকে রেখেছে না একদম ভালো লাগে না এই তুই কার সাথে কথা বলিস সারাদিন বাবার সাথে তাহলে সারাদিন মোবাইল নিয়ে কি করিস ফেসবুকে ফেসবুকে কি করিস আচ্ছা তোর সাথে আমার কিভাবে পরিচয় বলতো ফেসবুকে না ও ঠিক তো ক্যানাডা যখন ছিলাম তোর সাথে তো সারাদিন ফেসবুকে কথা হতো তুই যে আমার এমন একটা বন্ধু তুই না থাকলে যে আমার কি যে হতো তখন আজকে যে গাড়িটাকে দেখছি না বিরক্ত লাগে একদম সারাক্ষণ মুখের সামনে এসে ম্যাডাম এটা লাগবে ম্যাডাম এটা করবো অসহ্য সব তো তোর ভালোর জন্যই করে আঙ্কেল কি তোর খারাপ চায় এই দেখ পুচকিটাকে দেখ এই আপনি নাম সারাক্ষণ গা ঘেসে দাঁড়ায় থাকে বিরক্তিকর লাভ নাই তার কাছে করবে একটু শান্তি মতো একা থাকা যায় না এই যে জান এখান থেকে না ম্যাডাম আমার দায়িত্ব আমি পালন করছি বডিগার্ডের যা দায়িত্ব বডিগার্ড পালন করছি
আপনি যাবেন? যাবেন না, চলো দাঁড়িয়ে থাকেন। না, আপনার সঙ্গে যেতে হবে। চুপ করেন, চলো। কেন, আমার দায়িত্ব। ম্যাডাম, ম্যাডাম, জাফর, আমি আর পারছি না, তোকে একটু দেখতে চাই। সাদা কালো চুলে তোকে কেমন লাগছে দেখতে, খুব মন চায়। আচ্ছা, তুই কি অমানুষের জন্য নিজেকে কেন তুই সাজা দিচ্ছিস? খালাম্মার মৃত্যুর জন্য তুই তো দায়ী নস বন্ধু। এভাবে আর কতকাল নিজেকে অন্ধ করাচ্ছন্ন রুমে বন্দি করে রেখে তুই তুই কি লাভ খুঁজে বেড়াচ্ছিস? তোর কি লাভ হচ্ছে? এবারের বিষয়টা তো আমাদের মেয়ের বিষয়। এখন তো কিছু বল, সুজানার জীবনের এই বিপদের জন্য তুই দায়ী? তুই বাবা হয়ে মেয়েকে দূরে ঠেলে দিচ্ছিস? আজ থেকে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। 20 বছর তো পার করলাম একটা ছায়ার সঙ্গে কথা বলতে বলতে, এবার তোকে আলোয় ফিরতে হবে। আর যদি না পারিস, তোর ছায়া আমিও আর মারাবো না। হ্যাঁ, তোর ছায়া মারাবো না। এই এই তোকে আমি বলে রাখলাম, মনে রাখিস তুই একথা, মনে রাখিস। এই এই আমি তোকে বলে রাখলাম, আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না। হ্যালো, হ্যালো, শোনো, একটু পরেই ফরেন ডেলিগেট এখান দিয়ে যাবে। এখানে যেন কেউ না আসতে পারে, পেরিমিটার সিকিউর করো, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো ইব্রাহিম, আমি শুনলাম যে সুজানোর উপর নাকি কেউ অ্যাটাক করেছে। স্যার, শুধু তাই না, আজকে দেখলাম কিছু লোক আমাদেরকে ফলো করছে। স্যার, আমার কেন জানি মনে হচ্ছে ম্যাডাম ঢাকায় থাকাটা ঠিক না, তাই কালকেই মালিকের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তাই করো। কখন যাবে? 5:00 রওনা হব। তখন রাস্তা খালি থাকবে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। যা করার তাই করো, আমাকে আপডেট দেবে। আর শোনো, এরা কারা যে একটা মেয়েকে এভাবে অ্যাটাক করে? সেটা জানি না স্যার, কিন্তু যে আছে না কেন। আমি বলছিলাম তার মালিকের সাথে শত্রুতা, ম্যাডামের সাথে না। আমি জানি তাদের সবচেয়ে বড় শত্রু আমি, তাতে আমি কোনো চিন্তা করি না। আপনি আমার উপরে কনফিডেন্স রাখেন স্যার। আমি বেঁচে থাকতে ম্যাডামের কোনো ক্ষতি হবে তা আমি হতে দেব না। ঠিক আছে, প্রয়োজন হলে আমাকে বলো, আমি আরও সিকিউরিটি বাড়িয়ে দেব। না স্যার, লাগবে না, আমি একাই এনাফ। ওকে স্যার, রাখি। রাইট, বাই।
তো ছয় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনেছাম, সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা। অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনেছাম, সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা। সরি ম্যাডাম, গাড়ি তো নেওয়া যাবে না, চলুন আমরা একটু হেঁটে যাই। বোঝো না খোঁজো না দেখো না হৃদয়ে কি যে ব্যথা আকুলতা, এভাবে কে ভাবে কবে যে প্রণয় বেঁধে তোমার পেল ব্যথা, সেই স্পর্শের গভীরতা যে ভাষা তুমি বোঝো কি বোঝো না হতাশা। অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনেছাম, সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা। অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনেছাম, সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা। যাবে জীবন একা, পাবো না কভু না হবে না তো বলা, বুকে কত কষ্ট রাখা এই অস্থির সময়ে বারতা, তুমি শুনতে বলো পারো কি পারো না। অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনেছাম, সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা। অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনেছাম, সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা। ম্যাডাম আপনাকে একা যেতে দেব না, ম্যাডাম আপনাকে এটা খেতে দেব না। বডিগার্ড, আচ্ছা বডিগার্ড তুমি নাচতে পারো, পারো নাচতে? ভাবো না যাবে না তবুও তো ভোলা, কেটে যাবে জীবন একা, পাবো না কভু না হবে না তো বলা, বুকে কত কষ্ট রাখা এই অস্থির সময়ে বারতা, তুমি শুনতে বলো পারো কি নাকি পারো না। অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনেছাম, সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা। অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনেছাম, সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা।
ম্যাডাম আমি ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলি ম্যাডাম আমি বলতে চাচ্ছিলাম আমার মনে হয় কিছুদিনের জন্য আপনার ঢাকায় থাকা ঠিক হবে না মানে বলতে চাচ্ছিলাম কিছুদিনের জন্য যদি সাহেবের সাথে দেখা করার জন্য যশোর যান তাহলে ভালো হতো কারণ আমার কেন জানি মনে হচ্ছে ঢাকা আপনার জন্য সেফ না আচ্ছা ঠিক আছে কবে যাচ্ছি আমরা কালকে ভোরে আমি গাড়িতে আপনার জন্য ওয়েট করব আপনি চলে আসবেন গুড নাইট ম্যাডাম এই রাস্তা দিয়ে আসবে এই রাস্তা দিয়ে আমরা যাবো এইখানে আটকাবো এইখানটা হলো মিটিং পয়েন্ট এইখান থেকে বেরোবে তার আগে আমরা এখানে বাইরে আসবো এইখানে দাঁড়াবে এখান ধরে এখান ধরবে দম 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 ইব্রাহিমকে লেট ইব্রাহিম বানানো ছিল নায়ক নায়িকাকে নিয়ে গাড়ি করে আসবে আর রাস্তায় ভিলেন একদল গুন্ডা সহ গাড়ি আটকে দেবে তারপর গাড়ি থেকে নামবে আর নায়ক ভিলেনের দিকে একটা হিরোয়েটিক লুক দেবে যাকে কথা পেঁচিয়ে কোনো লাভ নেই তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আর তোমার সাথে আমি কোনো দ্বন্দ্বে জড়াতেও চাই না আমার দরকার জাফর আর তার মেয়েকে আমি বেঁচে থাকতে মালিক এবং তার মেয়ের কিছু হবে আপনি ভাবলেন কি করে এটা কোনোদিনই সম্ভব না সরি Thank you.
তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না? আমি সব জানি। ইব্রাহিম কোথায়? ওরা এইমাত্র চলে গেছে, আপনি তাড়াতাড়ি যান। আপডেট কি জানাও? হ্যাঁ বাবা, আমি তোমাকে সব আপডেট দিয়ে দেব, তুমি চিন্তা করো না, আমি রাখছি। তুমি যদি ওকে না ছাড়ো আমি ওকে মেরে ফেলবো। যাকে বাঁচিয়ে রেখে আমার আর কোনো লাভ নেই, তাকে বাঁচিয়ে রাখার দরকার নেই। বাবা, বাবা, বাবা।
বিশটা বছর তো পার করলাম, একটা ছায়ার সঙ্গে কথা বলতে বলতে সুজানার জীবনের বিপদের জন্য তুই দায়ী। তুই বাবা, তুমি এখানে এখানে তোর একটু হাত কাঁপল না? তুই তুই আমাকে মেরে ফেলবি। তোকে মারলে ভাইকে মারা হবে না, একটা জানোয়ারকে মারা হবে। জানোয়ারকে মারা হবে না। ছোটবেলা থেকে আমি ওর বাবা মা ভাই বন্ধু সব, ও কোনোদিন আমার কাছে কোনো কিছু চায়নি। ওর ইচ্ছেটাই হচ্ছে আমার স্বপ্ন। ইব্রাহিম, তুমি আমার মেয়েটাকে সুখী করতে পারবে আমি জানি। তুমি কি সারা জীবনের জন্য ওর হাতটা তোমার হাতে তুলে নেবে? মালিক, ভালোবাসার দায়িত্ব আমাকে দিবেন না, এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে ইব্রাহিম, না মালিক না, আমি আপনার চোখের দিকে তাকাতে পারবো না। আমি আলবর্ন।
পরে কথা বলছি। আপনার বাড়ি যান, এতক্ষণ সবকিছু বাইরে সাফ করে দিলাম, আর আমার দিয়ে চলে যান। ম্যাডাম